আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিল বললেন প্রধানমন্ত্রী করোনা সংকটে কাজ করে যাবার অঙ্গীকার রেসিডেনশিয়াল ছাত্র আবরার হত্যা মামলায় প্রথম আলোর আনিসুল হক সহ পাঁচ জনের মালামাল ক্রোকের নির্দেশ রিজেন্ট কান্তে শাহেদ সহ পাঁচ প্রতিষ্ঠানের ৫৮ অ্যাকাউন্ট জব্দ সিনহা হত্যায় ওসি প্রদীপকে তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ সেই তিন সাক্ষীর স্বীকারোক্তি সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টায় একুশের সংবাদে সাথে আছি আমি সোনিয়া স্নেহা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24 অনলাইনে এছাড়াও সংবাদে আরও থাকছে থামছে না জেল পালানোর মতো অপরাধ নিরাপত্তার জন্য হুমকি বলছেন বিশেষজ্ঞরা আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল করোনা সংকটেও মানুষের কল্যাণে কাজ করে যাবে একথা বলেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন সহ ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতেও নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এই নির্দেশ দেন বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন করোনা সংক্রমণের কারণে ত্রাণ তৎপরতা বাড়ে কমে যায় সাংগঠনিক কাজ এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক বসে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকট ও সাম্প্রতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান দলীয় প্রধান আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম বাংলাদেশ আজকে আমাদের রিজার্ভ ৩৯.৪০ বিলিয়ন ইউএস ডলার আমাদের প্রবৃদ্ধি কিন্তু ৮.২% টার্গেট করেছিলাম এপ্রিল মাস পর্যন্ত আমরা ৭.৮ অর্জন করেছিলাম করোনার কারণে একটু কমে গেছে তৃণমূল পর্যায়ে দ্রুত কমিটি গঠনেরও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি আমাদের এখনো কাজ করতে হবে সংগঠনটাকে সুসংগঠিত করতে হবে আমাদের বিভিন্ন জেলায় যে সমস্ত কমিটিগুলি করোনা ভাইরাসের কারণে অনেক জায়গায় হয়তো কমিটি সম্পূর্ণ হয়নি কিন্তু কাউন্সিল হয়ে গেছে সেই কমিটিগুলি যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা নিতে হবে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের অকৃত্রিম এ বন্ধুর স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আসলে সত্যি প্রকৃতপক্ষে একজন বন্ধু হল আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এ উপলক্ষে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে সেই সাথে সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশের মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে সোমবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের বন্ধু প্রণব মুখার্জি ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর আনিসুল হক সহ পাঁচজনের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত ২০ সেপ্টেম্বর এ নিয়ে আদালত ক্রোক সংক্রান্ত প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয় অন্য চারজন হলেন কবির বুকুল শুভাশিস প্রামাণিক মহিতুল আলম পাভেল শাহ পরাণ তুষার ঢাকায় কিশোর আলোর একটি অনুষ্ঠানে একজন শিক্ষার্থীর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হবার ঘটনায় এ আদেশ দিয়েছেন আদালত গত বছর ১ নভেম্বর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজে প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে ওই অনুষ্ঠানে সিআইডির মানি লন্ডারিং মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদ সহ তিনজন ও পাঁচ প্রতিষ্ঠানকে ৫৮ ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বুধবার ঢাকার একটি আদালতে ব্যাংক হিসাবগুলো জব্দ করার নির্দেশ দেয় গত ১৫ জুলাই সাতক্ষীরা দেবহাটার রামগাতি সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ শাহিদকে গ্রেফতার করে র্যাব পরে তার বিরুদ্ধে সিআইডি র্যাব পুলিশ ও দুর্নীতি দমন কমিশন মামলা করে শাহিদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার বাদী সিআইডি
সিনহা হত্যাকাণ্ডকে জঘন্যতম ঘটনা উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সারাদেশের মানুষের মতো সেনাবাহিনীও এই ঘটনার বিচার চায়। আজ চট্টগ্রামে তিনি এ কথা বলেন। সরকারের পক্ষ থেকে একটা যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে এবং এই তদন্ত টিমের প্রতি সেনাবাহিনী এবং আমি নিশ্চিত পুলিশ বাহিনীরও তাদের এই ব্যাপারে সমর্থন রয়েছে এবং এই তদন্ত দল সরকারকে তাদের যেটা হলো উপযুক্ত তারা মনে করবে সেই তারা সুপারিশগুলো করবে। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে সুপারিশ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার হলো দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা কারাগার ফটকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এর আগে তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল কারা ফটকে আসেন। হত্যা তদন্তে র্যাব ধারাবাহিকভাবে ১৫ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে ওসি প্রদীপের সাক্ষাৎ পায়নি তদন্ত কমিটি। এদিকে সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলায় তিন দিনের রিমান্ডে থাকা তিন সাক্ষীকে রিমান্ডের প্রথম দিনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে আনা হয়েছে। সকাল ১০টায় তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে আনা হয়। কারা হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন সাবেক কারা কর্মকর্তারা। এমন ঘটনায় ক্ষুব্ধ খোদ কারা কর্তৃপক্ষ। নানা ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই ডজনের বেশি কর্মকর্তা, কারারক্ষী ও কয়েদির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও থামছে না জেল পালানোর মতো অপরাধ। দীপু শিকদারের রিপোর্ট। গত ৬ আগস্ট গাজীপুরে কাশিমপুর কারাগার ২ থেকে আবু বকর সিদ্দিক নামের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নিখোঁজ হয়। এ নিয়ে শুরু হয় তোলপাড়, কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৯ আগস্ট মিডফোর্ড হাসপাতাল থেকে মাদক মামলার আসামি মিন্টু পালিয়ে যায়। পরে অবশ্য হাতকড়া পড়া অবস্থায় তাকে বাবুবাজার এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি নিয়ে বারবার কথা বলার চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি কারা কর্তৃপক্ষের। যদিও ঢাকা কেন্দ্রীয় কারাগারের আসামি পালানো নিয়ে ফোনে দায়সারা কথা বলেন এই কর্মকর্তা। ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান জানান দায়ীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। মিডিয়ার সাথে কথা বলার ব্যাপারে আমাদের নতুন একটা সার্কুলার আমরা পেয়েছি, তো এটা অধিদপ্তর প্রধানের সঙ্গে কথা বলেন কাইন্ডলি। হেফাজত থেকে আসামি পালানোর ঘটনা একেবারে সুখকর নয় বলে মন্তব্য করলেন সাবেক এই কারা কর্মকর্তা। হঠাৎ করে কিন্তু দুইটা ঘটনা খুব তাড়াতাড়ি ঘটল এবং এটা ভালো লক্ষণ না। বন্দি পালানোর সুযোগটা পায় কখন? সুযোগটা তখনই পায় তার সঙ্গে যে সমস্ত উপস্থিত কারারক্ষী ডিউটিতে থাকে তারা যখন নিজের দায়িত্ব ভুলে অন্য কোনো কাজে ব্যস্ত থাকে তখনই এই সুযোগটা হয়। জেল পালানো একটা বড় ধরনের অপরাধ। কারা কর্মকর্তাদের আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান সাবেক এই ডিআইজি প্রিজন্সের। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। তৃণমূল গোছাতে তৎপর আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো, কমিটি গঠনের চিঠি। আবারও আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি চলছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই মামলার শুনানি করছেন। করোনার কারণে গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর থেকে আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আবার নিয়মিত আদালত চালু হয় আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করা হয়েছে। গত বছরের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ মামলায় গত বছরের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পুলিশের দেওয়া অভিযোগপত্র গত ২১ জানুয়ারি আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। মামলার ২৫ আসামির মধ্যে কারাগারে আছেন ২২ জন, পলাতক আছেন ৩ আসামি।
তীব্র স্রোত ও নাব্য সংকটে দৌলতদিয়া পাটুরিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মার পানি কমতে থাকায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নাব্য সংকট দেখা দিয়েছে, রয়েছে তীব্র স্রোত, ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। দুই পারের মহাসড়কে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটেও তীব্র নাব্য সংকট রয়েছে। কয়েকদিন ধরে পানি কমে নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে জেগে উঠেছে ডুবোচর। বিকল্প চ্যানেল বন্ধ হয়ে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। করোনা পরিস্থিতি, ঘূর্ণিঝড় ও বন্যায় ত্রাণ তৎপরতায় বেশি নজর ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর, ফলে সাংগঠনিক কর্মকাণ্ডে গতি কমে। এমন পরিস্থিতি কাটাতে সব ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সংগঠনগুলোকে। তৃণমূলে পাঠানো হয়েছে চিঠি, তাগিদ দেওয়া হয়েছে স্বচ্ছতা নিশ্চিত করে দেশজুড়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগেই দলের কার্যক্রম গতিশীল করতে পর্যায়ক্রমে সম্পন্ন হয়েছে অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ। তবে মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদের 43টি সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। স্থানীয় কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে এখন চলছে কর্মী সভা ও বর্ধিত সভা। তৃণমূল পর্যায় থেকে নিয়ে নেতা কর্মীদের অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু এই সংগঠনটাকে তারা ধরে রেখেছে। করোনা সংকট সহ নানা দুর্যোগ সামলাতে তৃণমূলের চলমান পর্ষদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না বলে জানান কেন্দ্রীয় নেতারা। প্রায়োরিটি বেজে আছে যে 10-12টা কমিটি খুব এসেনশিয়াল হয়ে গেছে, এগুলি আমরা ফার্স্ট স্টেজে আমাদের করতে হবে। আর কিছু সময় রয়েছে, কিছু কমিটি হয়ে রয়েছে, এগুলি পূর্ণাঙ্গ করা হয়নি। দেখা গেছে 10-12টা ডিক্লেয়ার হয়েছে, বাকিগুলি হয় নাই, সেগুলি নিয়ে আমরা কাজ করা শুরু করেছি। যেহেতু এই সময় করোনা পরিস্থিতি ছিল, আমরা সে তাদেরকে ব্যাপারে কাউকে মানে প্রেশার আর করি নাই, কিন্তু এখন যেহেতু পরিস্থিতিটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, আমরা কিন্তু অচিরেই এই বিষয়টায় তাদেরকে চিঠি দিয়ে দেবো। আমরা একটা সময় নির্ধারণ করে দেবো যে এই কমিটিগুলি যেন তারা তাড়াতাড়ি করে আমাদের কাছে জমা দেয়। নেতৃত্ব নির্বাচনের কৌশলের অংশ হিসেবে কমিটিতে স্থান পেতে হলে ব্যক্তির অতীত ও বর্তমান খতিয়ে দেখা হবে বলে জানান নেতারা। আমাদের সিদ্ধান্ত পরিষ্কার যে আমাদের সংগঠনের মাঝে বাংলাদেশ আওয়ামী যুব লীগের পতাকা তলে অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, মাদক সেবনকারী, মাদক বিক্রেতা, মানুষের উপর জুলুমকারী, অত্যাচারকারী, তাদেরকে বাংলাদেশ আওয়ামী যুব লীগের পতাকা তলে কোনো স্তরেই তারা জায়গা পাবে ইনশাল্লাহ। এদিকে বাংলাদেশ ছাত্রলীগও সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে, উদ্যোগ নিয়েছে মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের। যেগুলো বেশি মেয়াদে উত্তীর্ণ হয়েছে ওগুলোকে আমরা টার্গেট করে আমরা কিন্তু আমাদের কার্যক্রম পরিচালনা করতে শুরু করেছিলাম, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের এই করোনা মহামারীর মধ্যে আমরা পড়ে গিয়েছে এবং এই মুহূর্তে আমরা চাই যে করোনার পরবর্তী সময় আমাদের যে সাংগঠনিক ইউনিটগুলো আছে ওগুলোকে আমরা ঢেলে সাজাবো। কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধি টিম থাকবে আমাদের সাথে, যাদের মাধ্যমে আমরা সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন জেলায় গিয়ে সেখানে কনফারেন্সের মাধ্যমে আমরা নতুন করে কমিটি গঠন করব। আওয়ামী লীগের সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা সহ মেয়াদ উত্তীর্ণ সব কমিটি নির্বাচনে সম্মেলনের প্রস্তুতি নেবারও নির্দেশ দেওয়া হয়েছে মূল দলের পক্ষ থেকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল বললেন প্রধানমন্ত্রী, করোনা সংকটে কাজ করে যাবার অঙ্গীকার। রেসিডেন্সিয়াল ছাত্র আবরার হত্যা মামলায় প্রথম আলোর আনিসুল হক সহ 5 জনের মালামাল খোকের নির্দেশ। রিজেন্ট কাণ্ডে শাহিদ সহ 5 প্রতিষ্ঠানের 58 অ্যাকাউন্ট জব্দ। সিনহা হত্যায় ওসি প্রদীপকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ, সেই 3 সাক্ষীর স্বীকারোক্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।